এটার দাম হচ্ছে 23,800 টাকা, আর ল্যাপটপটা দেখতে এই ধরনের হবে, অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের একটা ল্যাপটপ, আর সম্পূর্ণ হচ্ছে আপনার মেটাল বডি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 34,300 টাকা, আর এটা হচ্ছে আপনার 34,500 টাকা। এটা হচ্ছে কি একটা গেমিং ল্যাপটপ, এইচপি ওম্যান। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে। আপনারা যারা নতুন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি যে স্থানে আসছি, এটা হচ্ছে আপনার মাল্টি ব্র্যান্ড সেন্টার লেভেল 8। এইচপি ব্র্যান্ডের একটা শোরুমের ঠিক সামনে আছে। তাদের শোরুমের নাম হচ্ছে প্যানারোমা কম্পিউটার্স, আর এ হচ্ছে তাদের শোরুমটা, দেখতে পাচ্ছেন। আর তাদের কাছে এইচপি ব্র্যান্ডের সব ধরনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা ধারণা দিব যে কোন ল্যাপটপের প্রাইস কত টাকা বর্তমানে আছে। সেগুলো আপনার আজকে ভিডিওটি ভালো লাগবে, আপনার অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আসছেন, এখনও পর্যন্ত নাবিম ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে গাইস, আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমরা কথা বাড়াচ্ছি না, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো তাদের কাছে আসলে আপনার ডেল, এইচপি, লেনোভো, এসার, মানে চারটা ব্র্যান্ডের আপনার ল্যাপটপগুলো পেয়ে যাবেন। কিন্তু আপাতত তাদের কাছে শুধু আপনার এইচপি ব্র্যান্ডেরগুলোই আছে। আপনার যদি কেউ নেক্সট টাইম আসেন তাহলে আপনার ওইগুলো পেয়ে যাবেন। ভাই, আপনার নাম কি? ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন। তো ভাই, আমাকে আজকে হেল্প করবে। আপনারা যারা এইচপির মধ্যে সবচেয়ে কম দামি ল্যাপটপ নিতে চান, তারা কিন্তু এইটা নিতে পারেন। এটার দাম হচ্ছে 23,800 টাকা, আর ল্যাপটপটা দেখতে এই ধরনের হবে, অনেক সুন্দর, একদমই স্লিম। আর এটা থেকে ডিভিডি আছে ভাই, আর এটাতে আপনার ডিভিডি পেয়ে যাবেন, ইউএসবি আছে আপনার 3টা, এইচডিএমআই আছে, ইথারনেট পোর্ট আছে, আর এটা হচ্ছে আপনার চার্জার অপশন। এটা আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ ভাই? 3.5 ঘন্টা, 3.5 ঘন্টার উপরে। আচ্ছা, এটা আপনার 15 ইঞ্চি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার 15.6 ইঞ্চি। এটা তো আপনার যদি একটু কম দামের মধ্যে ল্যাপটপ নিতে চান, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা দিয়ে আপনার মোটামুটি কাজ চালানো যাবে? এটা হচ্ছে কি আপনার পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর। এটা কি আপনার 7th generation নাকি? 6th generation। আচ্ছা, এটা কি আপনার 14 ইঞ্চি নাকি? এটা 14 ইঞ্চি, এটা আরেকটা 15.6 আছে, বাট এটা হচ্ছে আপনার 14 ইঞ্চি। এটার কনফিগারেশন একটু বলেন আমাকে। ইথারনেট পোর্ট, এইচডিএমআই, তারপর সবকিছু পেয়ে যাবেন। প্রাইস কত ভাই এটা? এটার প্রাইসটা হচ্ছে আপনার 28,300 টাকা। এইটা কি দনে ভাই? এটা এটা আচ্ছা আচ্ছা, দুইটা সেম। একটু হাই কনফিগারেশনের মধ্যে কোনটা আছে? আচ্ছা, কোর i3-এর মধ্যে। আচ্ছা, কোনগুলো ওইগুলো? তো ফ্রেন্ডস, এখানে আপনার এখানে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটার কনফিগারেশন হচ্ছে আপনার এটা। এটার মডেল কি ভাই? এটার মডেলটা হচ্ছে 14BS596TU। এটার মডেল হচ্ছে কি এইটা, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার 6th generation, এটা হচ্ছে আপনার কোর i3। তো এখানে আপনার এটার সম্পর্কে অনেক ডিটেলস দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। আর এটার প্রাইস হচ্ছে কি আপনার 34,300 টাকা। একটু দেখানো যাবে যে এটার ডিসপ্লেটা কী ধরনের? গ্লোসি ডিসপ্লে। আচ্ছা, এটার ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর, আর মোটামুটি এই এইচপি ল্যাপটপগুলো একদম স্লিম, সে কারণে এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপগুলো অনেক স্লিম করে থাকে। ডিভিডি আছে এটাতে? আচ্ছা, এটাতে আপনার ডিভিডি রাইটার পেয়ে যাবেন। ওকে, তো এটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার 2 ইয়ার্স ওয়ারেন্টি। ওকে ভাই, তো এটা রেখে দেন। তারপর এখানে আমরা পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার কোর i3 7th generation, কিন্তু এটার প্রাইস হচ্ছে 34,500। প্রাইস কি সেম নাকি? আচ্ছা, এটা হচ্ছে আপনার 34,300 টাকা, আর এটা হচ্ছে আপনার 34,500 টাকা। র্যাম পেয়ে যাবেন আপনার 4GB, এটাতে কিন্তু হার্ড ডিস্ক আছে 1TB, এটাতে আপনার বিল্ট ইন গ্রাফিক্স হবে আপনার 2GB। ভাই, আমরা এখানে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত?
এটার প্রাইস হচ্ছে কি আপনার 55,000 টাকা, আর এটা হচ্ছে কি আপনার 8th generation একটা ল্যাপটপ, আর এটার মডেল হচ্ছে কি এইট। তো এটার কনফিগারেশন কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাইক ল্যাপটপটা দেখানো যাবে বের করে। এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের একটা ল্যাপটপ, অনেক সুন্দর, আর সম্পূর্ণ হচ্ছে আপনার মেটাল বডি। ওকে, আচ্ছা এটার এই পাশে যে একটা ডিজাইন করা আছে এটা কিন্তু অনেক সুন্দর, একদম স্লিম আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কি ডিভিডি রাইটার আছে? জি জি। আচ্ছা এটাতে ডিভিডি রাইটার নাই। তো এটা আপনার এখানে কালারটা হবে আপনার সিলভার কালার নাকি? স্পিকারগুলো উপরে দেওয়া আছে, হেডসিংটা আপনার উপরে থাকবে। আর এটা আপনার 55,000 টাকা, 8th generation, এটা হচ্ছে আপনার কোর i5, আর এটা র্যাম হচ্ছে আপনাকে আপনার 4GB, হার্ড ডিস্ক হচ্ছে কি আপনার 1TB, আপনার SSD নাই না? লাগানো যাবে? জি জি। এটাতে আপনার র্যাম আপডেট করতে পারবেন, আপনার চাইলে SSD এটাতে লাগাতে পারবেন। ওকে, তো এটা রেখে দেন। 15.5 ইঞ্চি মানে 15.6 ইঞ্চি, এইচপি প্রোবুক হচ্ছে এটা। এটা হচ্ছে কি আপনার কোর i5 8th generation, আর এটা কি ব্যাকলাইট হবে? এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে কি এটা, এখানে এটার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, এখানে মডেল দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। এটা আপনার 15.6 ইঞ্চি, ঠিক আছে, এটাতে আপনার 4GB র্যাম, 1TB হার্ড ডিস্ক, আর এটার কালারটা অনেক সুন্দর। আপনার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন। এটা কি আপনার প্লাস্টিক নাকি? এগুলো মেটাল? জি জি। আচ্ছা এটা হচ্ছে মেটালের, এটাতে কি আপনার ডিভিডি রাইটার আছে? এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর, আপনার যারা এই ধরনের বাজারে নিতে চান তারা কিন্তু দুইটার মধ্যে একটা দেখতে পারেন। এইটা কি মডেল হবে? এই যে এটা প্রোবক সিরিজে করেছি, এটা হচ্ছে আপনার প্রোবক সিরিজে আপনার কোর i3। এটা এটার প্রাইস কত? 45,500। এটার প্রাইস হচ্ছে কি আপনার 43,500 টাকা। এটা মনে হয় একটু ছোটো তাই না স্ক্রিনটা? এটা হচ্ছে আপনার 40 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোর i3 7th gen, 4GB হচ্ছে র্যাম, আর 1TB হচ্ছে আপনার হার্ড ডিস্ক। র্যাম আপডেট করা যাবে এবং এটাতে SSD আপডেট করা যাবে, মানে SSD আপডেট করার জন্য অপশন দেওয়া আছে এটাতে। আচ্ছা তারপর এইটা, এটা কি? এটা সেম, এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটাতে আপনার 2GB গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড দেওয়া আছে এটাতে। আচ্ছা এটা হচ্ছে আপনার কোর i5 8th generation। তো এটা হচ্ছে আপনার পেভিলিয়নের এখানে ব্র্যান্ডিং করা আছে সিলভার কালারে। এটা কি আপনার মেটালের মেটাল বডি? আচ্ছা, এটার উপর অংশটা কিন্তু হবে আপনার গোল্ডেন কালারের, আর খুবই স্লিম। আমি পাশে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এই ধরনের হবে। এটাতে কোনো ডিভিডি মনে হয় নাই তাই না? সিলভার কালার মানে গোল্ডেন আর সিলভার কালার, ওটা কি আপনাদের কাছে পাওয়া যাবে? আচ্ছা এটার প্রাইস কত বলছিলেন? 55,000 টাকা। মানে আপনারা যারা একটু ভালো কনফিগারেশনের মধ্যে একটু ছোটো কাটো নিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন। আর বিশেষ করে এটার যে আপনার ডিসপ্লেটা রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর, ন্যানো বেজাল, যেটা আপনার এই পাশে অংশটা আছে না একদম চিকন হবে দুই পাশে, ঠিক আছে দেখতে পাচ্ছেন, আর উপরের অংশটা অনেক চিকন, মানে অন্যান্য ল্যাপটপের তুলনায় এটা অনেক স্টাইলিশ দেখতে। তারপরে অনেকে আমাকে কমেন্ট করেন যে গেমিং ল্যাপটপ বা গেমিং কম্পিউটার, তো আপনারা কিন্তু তাদের কাছে গেমিং ল্যাপটপ পেয়ে যাবেন। যেমন হচ্ছে এখানে একটা আছে SP ব্র্যান্ডের, অনেক সুন্দর, এটা হচ্ছে কি একটা গেমিং ল্যাপটপ SP ওমেন। তো এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর, আর এখানে ওমেনের যে আপনার ডিজাইন থাকে লোগোটা এটা কিন্তু অনেক সুন্দর। আর বিশেষ করে এই পাশে অপশনটা দেখেন হিট সিঙ্গুলার, আচ্ছা দুই পাশে। জি জি, ম্যাট দেওয়া হয়েছে যেন আপনার চোখে কোনো সমস্যা না হয়। তো এটার কিবোর্ডগুলো দেখেন, এটা কিন্তু আপনার ব্যাক লাইট সহ, ঠিক আছে, এটাতে আপনার লাইট জ্বলবে। এটার মডেলটা হচ্ছে HP ওমেন CE031TX। এটাতে দেওয়া আছে আপনার 8GB র্যাম, ঠিক আছে, আর 1TB হার্ড ডিস্ক, আর এটাতে আপনার SSD রয়েছে আপনার 128GB, আর এটাতে রয়েছে আপনার 4GB গ্রাফিক্স। ফ্রেন্ডস, আপনারা যদি এই গেমিং ল্যাপটপটা নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে 1,45,000 টাকা। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, আর এটার ডিসপ্লেটা দেখতে এই ধরনের হবে, আর কিবোর্ডগুলো এই ধরনের হবে, গ্লোসি ডিসপ্লে এটাতে। আচ্ছা এটার কনফিগারেশন কি এইটা না? এটার কনফিগারেশন হচ্ছে এইটা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে কোর i5 8th generation এটা, আর এটাতে রয়েছে আপনার 4GB র্যাম, 15.6 ইঞ্চি ডিসপ্লে। হ্যাঁ, এটাতে আপনার হার্ড ডিস্ক রয়েছে আপনার 1TB হার্ড ডিস্ক। এটা থেকে SSD লাগানো যাবে? আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইসটা হচ্ছে কি আপনার মানে 47,500 টাকা। আপনার যারা একটু কম বাজারের মধ্যে 8th generation আপনার কোর i5 নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন।
আচ্ছা এখানে আপনার কালারগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের দেখেন সবগুলো কালার কিন্তু পছন্দ হবে। যেমন হচ্ছে গোল্ডেন কালার, আপনারা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন, আর আপনারা যারা ব্লু কালার পছন্দ করেন আমার মতন ব্লু কালার, তো আপনারা কিন্তু এটা নিতে পারেন, অনেক সুন্দর। ওকে ভাই থ্যাংক ইউ, এটা রেখে দেন। আর লাস্ট আমরা এখানে আসলে অনেকগুলোই আছে, দেখা গেছে আপনার সবগুলো দেখানো আসলে সম্ভব না, তো লাস্ট আমরা আরেকটা ল্যাপটপ দেখবো, সেটা হচ্ছে অনেক সুন্দর একটা ল্যাপটপ, এই যে এটা। জি এটা হচ্ছে কি আপনার এইচপির মধ্যে যে আলট্রা স্লিম যে ল্যাপটপগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এইটা, অনেক সুন্দর এটা এনভি সিরিজের ল্যাপটপ। এটা এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে কি আপনার 1,06,000 টাকা। এটার কনফিগারেশন কি এখানে এটা যেমন হচ্ছে এটার কনফিগারেশন হচ্ছে কোর i7 8th generation। ওকে, আর এটা হচ্ছে আপনার 8GB র্যাম রয়েছে এটাতে, এটাতে SSD আছে 256 এবং এটা হচ্ছে আপনার 13.3 ইঞ্চি ডিসপ্লেটা। আউটলুকসটা দেখতে এই ধরনের হবে, পিছন অংশটা এই ধরনের হবে আর কি। এটাকে আপনার ব্যাটারি খোলার মতো কোনো সিস্টেম নেই, আর ডিসপ্লেটা দেখতে এই ধরনের হবে, অনেক সুন্দর এটা। আর বিশেষ করে এখানে যে এটা ব্যাকলাইট কিবোর্ড, আর এখানে আপনার লেখা আছে আপনার কোর i7 8th generation। এটা আপনি টাচ বারটা দেখেন এই ধরনের হবে, অনেক সুন্দর। আর ডিসপ্লেটা দেখেন খুবই সুন্দর, মানে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এটা। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন যে ল্যাপটপগুলো দেখালাম এটা হচ্ছে তাদের শোরুমে ভিজিটিং কার্ড, তো তাদের শোরুমে অ্যাড্রেস, ফোন নাম্বার। আপনার যদি কেউ এগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনার অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন যে ল্যাপটপগুলো দেখালাম এটা হচ্ছে গিয়ে তাদের শোরুমে ভিজিটিং কার্ড। আর ফ্রেন্ডস, তাদের শোরুমে অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন। আর আরেকটা মেন কথা হচ্ছে ভাই, যে প্রাইসটা বলছে যে প্রাইসটা তাদের মানে ল্যাপটপের প্রাইসটা দেওয়া আছে, প্রাইসটা আসলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস না, আপনার এখানে অবশ্যই একটু কথা বলতে পারবেন, আপনি অবশ্যই একটু কথা বলে নেবেন। আর আপনার যদি কেউ স্পেশালি নাবিন ব্লগ চ্যানেল থেকে আসেন তাহলে আপনার অবশ্যই কিছু টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আসলে আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আসছেন এখনও পর্যন্ত নাবিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে গাইস আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম ইউজার নেম হচ্ছে নাবিন ব্লগস, আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি ওখান থেকে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আর নাবিন ব্লগ চ্যানেলের পাশে থাকেন, ভিডিওগুলো বেশি বেশি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।